আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে FR বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কোন সাইট, সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে এখন ঢুকলেই দেখা যায় সব টাকা অনলাইনে, টাকার অভাব নাই। অনলাইনে এত টাকা এরা কোথেকে যে দেয়, আর ওরা নিজেরাও বা কত টাকা ইনকাম করে সেটা চিন্তার বিষয়। এই যে দেখুন আপনারা, এই যে আয় করুন পপকেশ বিকাশে থেকে 200 টাকা, 100% প্রতিদিন 200 টাকা যদি প্রতিদিন ইনকাম হয়, ঠিক আছে, হ্যাঁ 200 টাকা যদি প্রতিদিন ইনকাম হয় তাহলে তার মাসিক ইনকাম কত? এবং একজন ব্যক্তি যদি শুধু এই ভিডিওটা দেখে যদি 100 টাকা ইনকাম করতে পারতো, তাহলে বাংলাদেশ না মনে হয় পৃথিবীর কোনো জায়গায় একটা বেকারও খুঁজে পাওয়া যেত না, ঠিক আছে। তো আসলে অনলাইন ইনকামটা কি সেটা নিয়ে আজ আমি কথা বলবো। অনলাইন ইনকামটা হচ্ছে আসলে কি অনলাইন থেকে ইনকাম করা যায়? আমরা অনেকেই জানি না যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা। সেটা যদি আমি এক কথা উত্তর দিই তাহলে সেটার উত্তর হয় হচ্ছে হ্যাঁ, অনলাইন থেকে ইনকাম করা যায় এবং অনেকে করছে। বিশ্বের এই জিনিসটা অনেক আগে থেকে প্রচলিত, তবে বাংলাদেশে এখন প্রায় প্রায় 6 লক্ষর মতো ফ্রিল্যান্সার আছে যারা অরিজিনালি এই থেকে মানে অনলাইন থেকে আয় করে তাদের দৈনন্দিন চাহিদা মিটাচ্ছে এবং তারা খুব ভালো আয় করছে। কিন্তু এই যে এখানে যাদের অনেকগুলো দেখা যাচ্ছে অনলাইনে টাকা ইনকাম করুন খুব সহজ, 2017 SEO শিখুন, অনলাইনে আয় করুন, ঠিক আছে, তো এই যে ভিডিও গুলা বা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন বা যাই বলেন, এগুলোতে যে মানুষ এবং কিছু 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 টিউটোরিয়ালও আছে যারা টিউটোরিয়ালের আদলে ওদের কিছু পেইড কোর্স বিক্রি করছে, যেগুলো মানে ওরা হয়তো এইভাবে বলছে যে এখানে ধরেন এই প্রতিদিন 5 থেকে 10 ডলার ইনকাম করুন। ও ওর থেকে একটা সাইন আপ দেখালো, সাইন আপ দেখানোর শেষে বললো এরকম এরকম করে ইনকাম করা যায়, সেটা আমার সিক্রেট টিউটোরিয়ালে দেওয়া আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেক্টর ভিডিও গুলোতে আসলে কি আছে, ঠিক আছে, বা এখান থেকে আসলে কেউ এই ধরনের সাইট গুলা থেকে যেমন এখানে কি সব টু ক্যাপচা এই সেই এগুলা এগুলো থেকে আসলে আর্ন করা যায় কিনা, বা এম পাওয়ার, হ্যাঁ পপ ক্যাশ, এই সাইট গুলা থেকে কি আসলে ইনকাম করা যায় বা ইনকাম করা গেলেও সেটা আমাদের, যেমন আমরা যদি ইন্টারনেটের কথা ধরি তাহলে একটা ইন্টারনেট এই কাজগুলো একদম করার জন্য ন্যূনতম পার ডে আমার 50 টাকা করে ইন্টারনেট লোড করতে হবে, তাহলে মাসে 1500 টাকা, আমি কি মান্থলি 1500 টাকা করতেছি? তো সো দ্যাট আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল গুলাতে আপনাদের জন্য এই ধরনের সাইট গুলা থেকে মানে প্রকৃত পক্ষে কিছু সাইট আছে যেগুলো থেকে ভালো একটা আর্ন করা যায়, তো সেই সাইট গুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। এবং প্রকৃতপক্ষে আমার নাম ঠিকানা সবকিছু আমি দিয়ে রাখবো যাতে করে আপনাদের আমাকে চিনতে অসুবিধা না হয়, এবং যদি সত্যিকার অর্থে ইনকাম করতে না পারেন তাহলে আমাকে যেন ধরে পিটাইতে পারেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।